আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জলে ডুবতে থাকা লোকটি প্রাণপণে চিৎকার করতে লাগল। থলি ভরা কিছু চাল, কিছু রান্না করা ভাত তরকারি সমেত একটি পাত্র আর কোমরে বাঁধা সহস্র মুদ্রা নিয়ে নদী পার হতে নদীতে নেমেছিল লোকটি। কিন্তু কিছু দূর যেতেই প্রবল জলস্রোতে আর সাঁতার দেওয়া সম্ভব হলো না। নদীর জলে হাবুডুবু খেতে খেতে সেই লোকটি আবার চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাথে এও বলল, যে আমাকে এই জলস্রোত থেকে রক্ষা করবে তাকে এই থলি ভর্তি চাল, কিছু অন্ন এবং এক থলি সহস্র মুদ্রা দান করব। তবে এর মধ্যে যেটিকে আমি ভালো মনে করব সেটিই আমি দান করব। এখন আমাকে কেউ বাঁচাও। করে সে আরো কাতর কণ্ঠে অনুরোধ করতে থাকল। নদীর পাশ দিয়ে এক বলশালী লোক যাচ্ছিল। সে ডুবন্ত লোকটির কথা শুনে চঞ্চল হল। তারপর নিজের পরিধানের কাপড়টি কোমরে বেঁধে সেই প্রবল জলস্রোতের মধ্যে নদীতে নেমে লোকটিকে তুলে নিয়ে আসলো। তারপর বলল, এবার আমাকে তোমার যে উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলে সেই উপহার তুমি আমাকে দাও। ডুবন্ত লোকটি বলল, আমার কাছে যা আছে তার মধ্যে কিছু চাল এবং কিছু রান্না করা অন্ন, এই দুটির মধ্যে যেটি তোমার দরকার তুমি সেটিই নাও। বলশালী লোকটি অবাক হয়ে বলল, সে কি, তোমার কাছে সহস্র মুদ্রা আছে বললে যে, সেই মুদ্রা দাও। ডুবন্ত লোকটি বলল, আমি যেটা ভালো মনে করব আমি সেটাই দেব। আমি এখন এই এক থলি চাল দেওয়াটাকেই ভালো মনে করছি, তাই তোমাকে এটিই নিতে হবে। বলশালী লোকটি এই প্রস্তাব কিছুতেই মেনে নিল না। বলতে লাগলো, আমার জীবন তুচ্ছ করে আমি নদীতে ঝাঁপ দিয়ে তোমার জীবন বাঁচিয়ে নিয়ে এসেছি, আর তুমি এখন আমাকে এক থলি চাল দেখাচ্ছ? ডুবন্ত লোকটি বলে উঠল, হ্যাঁ, আমার যেটা ভালো মনে হচ্ছে আমি তোমাকে সেটাই দিচ্ছি। তুমি নিলে ভালো, না নিলে চলে যাও। এতক্ষণে পাশে কিছু মুরব্বি উপস্থিত হয়েছেন। বলশালী লোকটি তখন পাশে দাঁড়িয়ে থাকা মুরব্বিকে পুরো ব্যাপারটি খুলে বলল। মুরব্বি সেও সমস্ত কিছু শুনে বলল, হ্যাঁ, তার যেটা ভালো মনে হচ্ছে সেটা দিচ্ছে, তোমার যদি ইচ্ছে হয় তুমি নাও, না নিলে নিও না। খুশি মনে তোমাকে যা দিচ্ছে তাই নিয়ে তোমার সন্তুষ্ট থাকা উচিত। বলশালী লোকটির মনে তখন জেদ চাপল। সে গেল তখন আদালতে। তখনকার দিনে ছোট ছোট আদালত ছিল, যাকে বলা হতো বিনিশ্চয়াগার। বলশালী ব্যক্তি সেখানে বিচারকের সামনে সমস্ত ঘটনা খুলে বলে বিচার চাইল। কিন্তু বিচারকগণ ওই ডুবন্ত লোকের পক্ষ নিয়ে বলল, হ্যাঁ, তার যেটা ভালো মনে হয়েছে সে তোমাকে সেটা দিচ্ছে, তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। বলবান কিন্তু এতেও দমল না। সে তখন চলল রাজার কাছে বিচার চাইতে। রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি এই লোকটিকে নিজের জীবন তুচ্ছ করে জল থেকে তুলে নিয়ে এসে প্রাণদান করেছি, কিন্তু এই লোকটি আমাকে পুরস্কার দেবেন বলেও কথা রাখতে পারছেন না, আপনি এর বিচার করুন। তখন রাজা ছিলেন ব্রহ্মদত্ত, নগরের শাসক, কিন্তু তিনি সুবিচার করতে পারতেন না। তাই তাঁর মা মহারানী তলতা দেবী প্রতিদিন রাজসভায় পুত্রের কাছে এসে বসে থাকেন। সেদিন বলশালী ব্যক্তির অভিযোগ শুনে রাজা বিচারকদের ডেকে এনে সমস্ত ঘটনার বিবরণ শুনলেন এবং বলশালী ব্যক্তির বিপক্ষেই রায় দিলেন। তখন রাজমাতা তলতা দেবী অদূরেই ছিলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি বুঝে বিচার করলে তো? রাজা বললেন, মা, আমি যেমনটা ভালো মনে করেছি আমি তেমনটাই করেছি, আপনি যদি এর থেকে ভালো বিচার করতে পারেন তো করুন। তলতা দেবী তখন ডুবন্ত ব্যক্তিকে ডেকে বললেন, বাপু, তোমার হাতে যে তিনটি থলি আছে তা তুমি মাটিতে রাখো,
তখন সেই ব্যক্তি ওই তিনটি থলি, যার মধ্যে একটিতে কিছু চাল, একটিতে কিছু রান্না করা অন্ন এবং একটিতে সহস্র মুদ্রা ছিল, তা সে মাটিতে রেখে দিল। এবার রাজমাতা তাকে বললেন, এই তিনটি যে থলি তুমি সামনে সাজিয়ে রেখেছ, তার মধ্যে যেটিকে তুমি সবচেয়ে ভালো মনে করো সেটি নিয়ে তুমি চলে যাও এখান থেকে। রাজমাতার আদেশে ডুবন্ত ব্যক্তিটি তার পছন্দ মতো মুদ্রার থলিটি নিয়ে বেশ কিছু দূর এগোতেই তলতা দেবী তাকে ডেকে বললেন, তুমি তাহলে সহস্র মুদ্রার থলিটিকেই সবচেয়ে ভালো মনে করো তো? ডুবন্ত লোকটি উত্তরে বলল, হ্যাঁ মা। মহারানী তলতা দেবী বললেন, তুমি বলেছিলে না তিনটি থলির মধ্যে যেটিকে তুমি ভালো মনে করো সেটিকেই তুমি পুরস্কার হিসেবে দান করবে? হ্যাঁ, আমি তাই বলেছিলাম। তবে তোমার উদ্ধারকারী ব্যক্তিকে এই সহস্র মুদ্রার থলিটি দান করো, কারণ সেটিকেই তুমি সবচেয়ে বেশি ভালো মনে করছো। লোকটি নিরুপায় হয়ে উদ্ধারকারী ব্যক্তির হাতে থলিটি দিল এবং তলতা দেবীর জন্য ন্যায় বিচার পেল বলশালী উদ্ধারকারী ব্যক্তিটি। সে আনন্দে রাজমাতার নামে জয়ধ্বনি দিতে দিতে চলে গেল। কলমে পূর্বাসেন।